হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাইয়ারা আমি আজকে আপনাদের মাধ্যমে একটি আপনাদের মধ্যে একটি হচ্ছে ডিসি মোটর দেখাচ্ছি যেটা দিয়ে আপনি পানি তুলতে পারবেন খুব সহজেই পুকুর থেকে অথবা যে কোনো ট্যাঙ্ক থেকে আপনার ফুলবাগানি ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন আর যে দোকানদার ভাইয়েরা আছেন তারা আগে দেখতে পারতাম যে অনেক কষ্ট করে ড্রাম থেকে পানি হাতলের মাধ্যমে যেভাবে চাপা চাপি করে পানি তুলতো কিন্তু সেটা সেটার পরিবর্তে আপনারা এখন এই ছোট্ট এই মোটরটি ব্যবহার করতে পারবেন এটা প্রতি মিনিটে দশ লিটার পানি তুলতে পারবে তো অনেকে হয়তো বিশ্বাস করবে না আমি সেটা আজকে প্রমাণ সহকারে দেখাবো যে কীভাবে প্রতি দশ মিনিট এক মিনিটে দশ লিটার পানি তুলে তো আমি চলুন আমরা দেখি মোটরটি তাহলে তো এই হচ্ছে মোটরটি আপনারা দেখুন এই যে মোটরটি আমি হাত নিয়ে দেখাচ্ছি এই যে মোটরটি এটা হচ্ছে ফ্লো প্রতি মিনিটে দশ লিটার আর আমি এখানে একটি পাইপ ইউজ করেছি যেটা হচ্ছে এই দেখুন পাইপটি এই হচ্ছে পাইপটি এটা পাইপটা আমি ছোট ইউজ করেছি আপনাদের সুবিধার জন্য আর পাইপ এটা এখানে হাফ ইঞ্চি পাইপ এটা এখানে লাগবে হাফ ইঞ্চি পাইপ কিন্তু আমার কাছে পাইপ নাই বিদায় আমি এক ইঞ্চি পাইপ ইউজ করেছি এখানে তো আপনার শুধু আপনি এটা হাফ ইঞ্চি পাইপ ব্যবহার করবেন আর এই যে আমার হাত এখানে ঢুকে যায় দেখুন এটা এটা যে এক ইঞ্চি তা আমি বোঝাচ্ছি এটা হাফ ইঞ্চি আর আমি এখানে জোড়ার জন্য এখানে স্টাফলার করে রেখেছি যাতে এটা সহজে এটা যায় আর এটা বারো ডিসি বারো বোল্টের মাধ্যমে চলে অথবা আপনি অ্যাডাপ্টার পরিবর্তে বারো বোল্টের ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন সোলার যারা ইউজ করেন এই যে হচ্ছে আপনি দেখাচ্ছি যে এটা বারো বোল্ট বারো বোল্ট ফাইভ এমপি অথবা আপনি ফাইভ এমপি টেন এমপি এটা ইউজ করতে পারবেন তো চলুন আমরা দেখেছি তবে এটা যে প্রমাণটা আমরা দেখবো এখানে হচ্ছে একটি গামলা দেখতে পাচ্ছেন এই গামলাটি এটা হচ্ছে আমার কাছে নেবিধে আমি এই ডিটার গামলা ইউজ করেছি দেখা যাচ্ছে না তারপর আমি একটু ঝুম করে দেখাই এইট লিটার এই গামলাটি হচ্ছে এইট লিটার দেখুন এই যে এখানে দেখাচ্ছে এই গামলাটি আমি এখন দেখবো যে কীভাবে দশ দশ সেকেন্ডে এক এটা দশ লিটার যে যেহেতু আমার আমার কাছে এখন দশ লিটার নেই আর এটা হচ্ছে এইট লিটার তো আমি প্রমাণ সক্রে দেখব এখন আমি এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লার লাইন আমি অ্যাডাপ্টার লাগাবো লাগানোর পর আমি প্রমাণ সকালে দেখবো আপনাদেরকে এই হচ্ছে আমার পানি এটা হচ্ছে আঠারো লিটার একটা পানির ট্যাঙ্ক তা আমি সেটা আপনাদেরকে দেখাতে চাই এই মোটর পানির মধ্যে পাম্প যেহেতু এই মোটরটি আপনি পানির মধ্যে রাখবেন এইভাবে পানির মধ্যে ডুবে রাখবেন পর তো আপনি একটু ভালো করে দেখুন আমি এখনই এটা আপনাদেরকে দেখাবো যেহেতু এটার মধ্যে পানি শূন্য কোনো পানি নেই এবং এটা হচ্ছে এইট লিটার আমি আবার দেখাচ্ছি এটা এইট লিটার এই যে দেখুন তো চলুন দেখি এটা তো ভাইরা আমি এখন দেখুন এটা বিদ্যুৎ লাইন দেব যেহেতু আমার কিছু নেই আমি বিদ্যুৎ লাইন দিচ্ছি এটা টু পিন প্লাগ আপনারা এটা টু পিন প্লাগ ইউজ করতে পারবেন থ্রি পিন প্লাগ ইউজ করতে পারবেন তা আমি লাগাচ্ছি ও তার মাধ্যমে আমি স্টপ ওয়াচ ব্যবহার করছি যাতে প্রমাণ সহকারে দেখাবে আপনাদেরকে এই হচ্ছে আমার মোবাইল স্টপ ওয়াচ এখন জিরো জিরোতে আছে আমি এই লাইনটা দিয়ে স্টপ ওয়াচ চালু করে দেব আপনারা এখানে একটু দেখবেন প্লিজ লাইন দেওয়া হলো এবং স্টপ ওয়াচে চালু করা হলো স্টপ ওয়াচে চলতে আছে দেখুন পানি কিন্তু ভরাট হয়ে গেছে আমি মোটরটি বন্ধ করে দেব খুব শীঘ্রই এবং স্টপ ওয়াচ চলতেছে দেখুন আমার গামলা ভরে গিয়েছে অলরেডি আমি বন্ধ করে দিচ্ছি স্টপ করে দিচ্ছি আমি স্টপ ওয়াচ দেখুন গামলা পুরো কানায় কানায় ভরে গিয়েছে পানিতে আট লিটার গামলা আর হচ্ছে এখানে দেখুন বত্রিশ সেকেন্ড যেটা টোটাল উনত্রিশ ন্যানো সেকেন্ড যেটা বত্রিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ডে আট লিটার পানি পুরো ভরে গিয়েছে আট লিটার কিন্তু ওখানে কথা ছিল যে এটা প্রতি মিনিটে দশ লিটার পানি তুলবে প্রতি মিনিটে কিন্তু সেখানে দেখুন বত্রিশ সেকেন্ডে এটা হচ্ছে দশ বত্রিশ সেকেন্ডে এটা আট লিটার আট লিটার পুরো কানা কানে ভরে গিয়েছে তো এখন হচ্ছে সেখানে আপনি বলতে পারেন যে এক মিনিটে ধরো দশ লিটার হবে তো এটার পাইপটা যখন আপনি আরও বাড়াবেন তখন কিন্তু হচ্ছে এটা ঠিকই তো এখন যেহেতু বত্রিশ সেকেন্ডে এটা আট লিটার তার মানে হচ্ছে এক মিনিটে এটা ষোলো লিটার বা পনেরো লিটার কাছাকাছি চলে আসবে কিন্তু দশ লিটার কেন তাহলে বলছে সেখানে দশ যখন আপনি এই পাইপটাকে আপনি চল্লিশ ফুট আমি এটাকে চল্লিশ ফুট পর্যন্ত ব্যবহার করেছি এই পাইপটাকে পুরো আমি দেখেছি চল্লিশ ফুট যখন হয় তখন এটা ফলোটা একটু কমে যায় তখন এক প্রতি এক মিনিটে দশ লিটার পানি তুলতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনারা দেখবেন এবং যদি ভালো লাগে আপনি আমার কাছ থেকে নিতে পারেন আমি দাম সহকারে আমি এখানে লিখে দিচ্ছি ভালো লাগলে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ